দেখেন ভাই, ফেসবুক থেকে আমরা ইনস্টা কিনি কত দাম দিয়া, আর গুগল ক্রোম বাজারে ইনস্টা কিনলে কত কম দাম দেখেন আপনারা। এখন আপনারাই বুঝেন কি করবেন, কম টাকা দিয়ে বেশি ইনস্টা কিনবেন নাকি বেশি টাকা দিয়ে কম ইনস্টা কিনবেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো ভিডিওটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, আজকে যারা ইনস্টা সেন্ড করেন তাদের জন্য ভিডিওটা খুবই উপকার হবে। ভিডিওটা একটা শেয়ার করবেন প্লিজ ভাই, যদি ভিডিওটা আপনারা দেখেন কন্টিনিউ করেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে যারা ইনস্টা সেন্ড করেন আপনাদের জন্য। তো বেশি বকবক করতাম না, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, আপনাদের উপকার হবে ভাই, আপনাদের টাকা বাজিয়ে দেবো, আপনারা ইনস্টা কিনতে পারবেন বেশি, আপনারা ইনস্টা বেশি কিনতে পারবেন। তো চলে যাই স্ক্রিনের মধ্যে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, আপনি আগে চলে যাবেন ফেসবুকে, আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আগে গিয়ে দেখবেন যে স্টার কিনলে কত টাকা লাগে আর গুগল ক্রোম ব্রাউজার থেকে কিনলে কত টাকা লাগে, এটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আজকে। ঠিক আছে, স্ক্রিনে লক্ষ্য করবেন। তো আমি এখন একটা রিল ভিডিও আমি সিলেক্ট করবো, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে এই যে আমি এখানে এই যে স্টার অপশন আছে এখানে, এই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করবো, এখানে মানে স্টার কত টাকা লাগে আপনাদেরকে দেখাবো, মানে কিনলে সোজার থেকে এই ফেসবুক থেকে। তো আমি চলে গেলাম এখানে, এখন আমি এখানে স্টার আমি এই এখন আমি চাপ দেব এখানে মানে কেনার জন্য। ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য আমি এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে চলে আসবে এরকম একটা ইন্টারফেস, আপনাকে কী বলতেছে এখান থেকে স্টার কেনার জন্য। তো এখানে দেখেন 310টা, এই যে আপনাদেরকে দেখাই একটু মার্ক করে দেখাই, এই যে এখানে দেখেন 310টা, আর এখানে টাকা দেখেন মাত্র 310টা স্টারের দাম হচ্ছে 25.99 পয়সা, মানে সৌদি আরবের 1 পয়সা কম 26 টাকা, মানে 310টা। আপনারা কথাগুলা মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন প্লিজ। তো দেখেন এখানে 310টা স্টার 26 টাকা। ঠিক আছে, তো এখন আমি চলে যাবো ক্রোম ব্রাউজারে, আপনাকে দেখাবো ওইখানে মানে কত টাকা দাম, আপনাদেরকে আবার দেখাইবো। তো আমি এক্ষেত্রে চলে যাবো, এখন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে আমার এখানে ফেসবুক লগ ইন করা আছে, আপনারা এইভাবে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্রোম ব্রাউজারে এরকমই থাকবো, আপনারা এটা লগ ইন করে নেবেন। তো আমি চলে গেলাম আমার ক্রোম ব্রাউজারে ফেসবুকের মধ্যে। এখানে যাওয়ার পর আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই যে দেখেন একটা থ্রি ডট আছে, এই দেখেন এই যে থ্রি ডট, আপনি এখানে একটা আপনি ক্লিক করবেন এই থ্রি ডটে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডেস্কটপ মোড সাইট, আপনি এখানে একটা ক্লিক করবেন এই যে ডেস্কটপ মোড সাইট, এখানে একটা ক্লিক করলে মানে আপনার পেজটা মানে কম্পিউটার সিস্টেম হয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা আমি এখন ডেস্কটপ মোড করে নিলাম। তারপর আপনি আবার কি করবেন, আবার চলে যাবেন এই যে আপনার ওই যে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, ওই প্রোফাইল আপনি এখানে একটা ক্লিক করবেন আপনার প্রোফাইলে। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন আবার এই যে আপনার এই প্রোফাইলে, আপনার মানে আপনার পেজ অথবা আপনার আইডি যেটাই হোক আপনি চলে যাবেন এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে আপনার পেজের মধ্যে, সরাসরি আপনার পেজ অথবা প্রোফাইল নিয়ে আসবে আপনার পেজের মধ্যে। তো এখন আমি এখানে দেখাবো যে কত টাকা লাগে এখান থেকে স্টার কিনলে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে একটা অপশন দেখতেছেন স্টার, আমি এখানে একটা ক্লিক করব। আপনারাও সেম প্রসেস পেয়ে যাবেন, মাথা ঠান্ডা করে ভিডিওটা আস্তে ধীরে দেখবেন, টানাটানি করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এই যে এখানে দেখেন আমি স্টারে ক্লিক করলাম, স্টারে ক্লিক করার পর আমাকে নিয়ে আসবে এই যে স্টার কেনার জন্য বলতেছে আমার। ঠিক আছে, তো আমি এখন স্টার কিনবো, আমি গেট স্টার আমি এখানে ক্লিক করলাম। তা এই যে এখন দেখেন মূল কাজটা যেটা, এই যে ওইখানে দেখছিলাম কটা 310টা স্টার মাত্র কত দাম ছিল 26 টাকা, আর এখানে দেখেন এই যে দেখেন ভাই আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, এই যে এখানে 440টা স্টার মাত্র 18 টাকা 81 পয়সা, তার মানে কত, ওইখানে ছিল 310টা স্টার 26 টাকা, আর এখানে 440টা স্টার মাত্র 18 টাকা, প্রায় 19 টাকা। এবার বুঝেন কত টাকা ডিফারেন্স, কত মানে কত বেশি, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, বুঝতে পারছেন আপনারা, আপনারা একটু মানে মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন আশা করি। তো দেখেন এখানে 440টা স্টার মাত্র 18 টাকা, আর ফেসবুক থেকে যদি আপনি 310টা স্টার কিনেন ওইখানে টাকা নেয় কত, 26 টাকা সৌদি আরবের। তো এখানে 18 টাকা আর এখানে 26 টাকা, কত ডিফারেন্স, প্রায় 60 টাকা ডিফারেন্স, 60 টাকা, 60 টাকা বাংলাদেশের প্রায় 200-250 টাকা, চিন্তা করছেন। তো এটাই ছিল আজকে ভিডিও, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, যদি আপনাদের উপকার হয় আশা করি ভিডিওটা একটা শেয়ার করবেন। তো এটাই ছিল আজকে ভিডিওটা, দেখলেন তো ভাই ফেসবুকে কত টাকা লাগে আর গুগল ক্রোম বাজারে কত টাকা লাগে, মানে অনেক টাকা ডিফারেন্স। তো আমরা ফেসবুকে কিনলে আমাদের লস, লাভ নাই।
কারণ টাকা নেই বেশি, স্টারদের কম। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার তবে করতে পারেন, একটা লাইক একটা কমেন্ট করতে পারেন। আর যদি আপনার পেজ আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটা ফলো দেওয়া আপনার পাশে থাকবেন। আশা করি এরকম ভালো ভিডিও আপনাদেরকে আরও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।